হ্যালো ফ্রেন্ডস, আমি অনুপম সেনগুপ্ত। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনুপম ফিনান্স হেল্প অ্যান্ড চিটাগং গ্রুপ অফ ফিনান্স ব্যাংকিং। তো আমি আজকে কথা বলবো আর্থিক বিশ্লেষণ, আমাদের চতুর্থ অধ্যায় একাদশ দ্বাদশ শ্রেণীর, এবং ইংলিশে বলতে গেলে ফাইনান্সিয়াল অ্যানালাইসিস। এবং এই ফাইনান্সিয়াল অ্যানালাইসিস বা আর্থিক বিশ্লেষণ আমাদের অনেক কাজে লাগে। এটা হচ্ছে প্রথমত আমরা এই অঙ্কটা ফিনান্সে করব, এবং সেকেন্ড ইয়ারে উঠে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে আর্থিক অবস্থার বিবরণী মানে ফাইনান্সিয়াল স্টেটমেন্ট এন্ড অ্যানালাইসিস করব। তো এই ফাইনান্সিয়াল স্টেটমেন্ট এন্ড অ্যানালাইসিস পড়ার ক্ষেত্রে আমাদেরকে ফাইনান্সিয়াল স্টেটমেন্টটা এই ফলো করতে হবে, মানে আমরা যে সূত্রটা ফিনান্সে পড়ব সেই সূত্রটাই আমরা সেকেন্ড ইয়ারে উঠে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে সূত্রে পাবো। কিন্তু কিছু কিছু সূত্র আমি আমার জানা মতে কিছু কিছু সূত্র নতুন আসতে পারে, সেক্ষেত্রে আমি বলতে পারছি না, কেননা আমি এখনো হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র পড়িনি, যেহেতু ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। তো ওই সেই হিসাবে আমি ফিনান্স প্রথম পত্র এর মধ্যে আর্থিক বিশ্লেষণ সম্পর্কে বলবো, এবং সেই আর্থিক বিশ্লেষণ আমাদেরকে হেল্প করবে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অঙ্কগুলো করার জন্য। তো এই এটা করার জন্য আমাদেরকে অনেকগুলো স্টেপ মেনে কাজগুলো করতে হয়। স্টেপ তিন চারটা স্টেপ আছে, তো আমি এক একটা স্টেপ করে করে সূত্রগুলো বলবো। তো আশা করি আমার সাথে থাকবেন। ফাইনান্সিয়াল স্টেটমেন্ট এন্ড অ্যানালাইসিস এর ক্ষেত্রে প্রথমে সংজ্ঞা হচ্ছে আর্থিক বিশ্লেষণ কি। আর্থিক বিবরণী অন্তর্ভুক্ত তথ্যের বিশদ ও কৌশলগত বিশ্লেষণকে আর্থিক বিশ্লেষণ বলে। অর্থাৎ যদি আমি এটাকে আরো বড় করে বলতে চাই, তাহলে নির্দিষ্ট সময় শেষে ব্যবসা প্রতিষ্ঠানের লাভজনকতা যাচাই, আর্থিক অবস্থার সঠিক পরিমাণ নিরূপণ, সঠিক এবং সঠিক নিরূপণ করার জন্য আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়। এই আর্থিক বিবরণী অংশগুলো হলো বিশদ আয় বিবরণী, মালিকানা স্বত্ব বিবরণী, মালিকানা স্বত্ব বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, এবং আর্থিক আর্থিক বিবরণীর নোট সমূহ। তো সেই ক্ষেত্রে আমরা ক্লাস 9-10-এ আর্থিক অবস্থার বিবরণী করার সময় আমরা বিশদায় বিবরণী করেছি, মালিকানা স্বত্ব বিবরণী করেছি, আর্থিক অবস্থার বিবরণী করেছি, নগদ প্রবাহ বিবরণী করেছি, কিন্তু আর্থিক বিবরণীর নোট সমূহ কি একটু ধারণা নেই সেটাই আমরা বলতে পারবো। কিন্তু এগুলোকে বিশ্লেষণ করে যে তত্ত্ব দেওয়া হয় তাকে আর্থিক বিশ্লেষণ বলে। তো এটা তো আর্থিক বিশ্লেষণের প্রথম টপিকের মূল নীতি। তো আর্থিক বিশ্লেষণ করার ক্ষেত্রে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র হচ্ছে এইটা, তো আমাদের সবচেয়ে প্রথম সূত্র হচ্ছে এটা, বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয় সমান অনুদান পাত্র বা কন্ট্রিবিউশন মার্জিন মাইনাস স্থির ব্যয় সমান মুনাফা। তো এই সূত্রটা আমরা দুইভাবে ব্যবহার করতে পারবো, একটা হচ্ছে ইংলিশে করতে পারবো, একটা হচ্ছে বাংলায় করতে পারবো। বাংলায় করতে গেলে আমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন বা অনুদান প্রান্ত। এই দুইটা ক্ষেত্রে অনেক সময় অনেকে কনফিউজ হয়ে যায়, কেননা প্রশ্নের মধ্যে উল্লেখ থাকতে পারে যে অনুদান প্রান্ত নির্ণয় করো অথবা কন্ট্রিবিউশন মার্জিন নির্ণয় করো। অনুদান প্রান্ত নির্ণয় করার ক্ষেত্রে বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয় সমান অনুদান প্রান্ত, আবার বিক্রয় মাইনাস পরিবর্তনশীল কন্ট্রিবিউশন মার্জিন। আর এই ক্ষেত্রে আমরা যদি ইংলিশে করতে চাই, তাহলে আমার সূত্র হবে সেলস মাইনাস ভিসি, ভিসি মানে পরিবর্তনশীল ব্যয়ের ইংলিশের সংক্ষিপ্ত রূপ, ভ্যারিয়েবল কস্ট, ভ্যারিয়েবল কস্ট এর সংক্ষিপ্ত রূপ। অনুদান প্রান্ত বা কন্ট্রিবিউশন মার্জিনের সংক্ষিপ্ত হচ্ছে সিএম, সিএম এরপর মাইনাস এফসি মানে স্থির ব্যয়, এফসি এর সংক্ষিপ্ত হচ্ছে এফসি মানে ফিক্সড কস্ট, এর সংক্ষিপ্ত হচ্ছে এফসি। তো আমাদের সূত্র হবে সেলস মাইনাস ভিসি, এরকম একটা টান দিয়ে সিএম, এখানে মধ্যে টাকাগুলো হবে, টাকাগুলো বসাইয়ে দিব, এরপরে
সিএম যেটা আসবে, সিএম এর সাথে এফসি মাইনাস করার পর আমাদের মুনাফা পাওয়া যাবে বা প্রফিট পাবো আমরা। এটা হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র, কেননা এরপরে আমাদের যত কিছুই আমাদের বের করতে বলা হোক না কেন, আমাদের অবশ্যই এই সূত্রটাই ফলো করে অঙ্কগুলো করতে হবে। এরপরে আছে আমাদের সমচ্ছেদ বিন্দু নির্ণয় করো, নিরাপত্তা ব্যয় নির্ণয় করো, তারপরে আসতে পারে সমচ্ছেদ বিন্দু, সমচ্ছেদ বিন্দু একক নির্ণয় করো, সমচ্ছেদ বিন্দু টাকায় নির্ণয় করো, নিরাপত্তা প্রান্ত নির্ণয় করো, কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত নির্ণয় করো। তো এই ক্ষেত্রে অনেকগুলোরই সূত্র আছে, সেই সূত্রগুলো নিয়ে আমি আস্তে আস্তে বলবো। আজকে আমি শুধু স্টেপ ওয়ানটাই করলাম, এটা স্টেপ ওয়ানের সূত্র। এই সূত্রটা হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট সূত্র। এরপরে সূত্র হচ্ছে সমচ্ছেদ বিন্দু একক নির্ণয়ের ক্ষেত্রে যে সূত্রটা ব্যবহার করা হয়, সেই সূত্রটা আমি পরে বলবো। তো একটা একটা করে শিখাই ভালো, কেননা আমিও একটা একটা করে শিখেছি আর্থিক বিশ্লেষণের সূত্রগুলো, কেননা এগুলো মুখস্থ করতে অনেকই মাথা খারাপ হয়ে যায়। আমারও মাথা খারাপ হয়ে গেছিল প্রথম প্রথম যখন অঙ্ক করেছিলাম, তখন এই অঙ্কগুলো করতে সময় আমার মাথা খারাপ হয়, কেননা প্রশ্নের মধ্যে অনেক ঘুরে ফিরে কথা বলা হয়, সেক্ষেত্রে মাথা খারাপ হয়ে যাওয়ারই কথা। তো এটুকুই আজকে রাখলাম। স্টেপ ওয়ান, এরপর আসছে স্টেপ টু, স্টেপ থ্রি, স্টেপ ফোর। আমি একটা একটা স্টেপ করে করে আপনাদের সূত্রগুলো বলবো এবং এগুলো ভেঙে ভেঙে বলবো। তো আজকে এই সূত্রটার ক্ষেত্রে আমাদের আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি আমাকে একক প্রতি বিক্রয় মূল্য বা একক প্রতি বিক্রয় মূল্য দেওয়া থাকে প্রশ্নের মধ্যে, সেক্ষেত্রে আমি কি করতে পারি। উদাহরণ বলি, বিক্রয় দেওয়া আছে 25,000 একক, একক প্রতি বিক্রয় মূল্য 12 টাকা, একক পরিবর্তনশীল ব্যয় 5 টাকা, স্থির ব্যয় 140 টাকা। এখন বলা হয়েছে চলতি বছরের মুনাফা নির্ণয় করো। যদি বলে এক্ষেত্রে আমাকে মুনাফা যেহেতু নির্ণয় করতে বলেছে, আমাদের সূত্র হচ্ছে বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয় মাইনাস স্থির ব্যয় সমান মুনাফা। তো সেক্ষেত্রে এবার আমাদেরকে যেটা করতে হবে, একক প্রতি বিক্রয় মূল্য 25,000 টাকা সাথে একক প্রতি, এটা হচ্ছে পুরো বিক্রয় মূল্যের একটা একক দিয়ে ফেলেছে। এবার এটাকে আমরা টাকায় যখন কনভার্ট করতে যাবো, আমরা টাকায় কনভার্ট করব। তো সেক্ষেত্রে আমাকে একক প্রতি বিক্রয় মূল্য দিয়ে দিচ্ছে 12 টাকা। তো এখন আমাকে করতে হবে 25,000-এর সাথে 12 গুণ করে দিতে হবে, এবং গুণ করার পর যে টাকাটা আসবে সেটা হচ্ছে আমার টাকা, একক নয়, এককের সাথে যখন টাকা গুণ করে দেওয়া হবে তখনই আমার টাকাটা চলে আসবে। অর্থাৎ বিক্রয়ের সাথে একক প্রতি বিক্রয় মূল্য গুণ করে দিলে আমার আসছে 3 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা। এরপরে এরপরে আমার পরিবর্তনশীল ব্যয় কেমন বের করি, যেহেতু আমাকে পরিবর্তনশীল ব্যয় দেওয়া হয়নি, 5 টাকা দেওয়া আছে, আমরা 5 টাকা দিয়ে তো অঙ্কটা করতে পারবো না, সেক্ষেত্রে আমাকে মাথায় খাটাতে হবে আমাদের এটার উপর, এটাকেই বেস ধরতে হবে। কোনটাকে? বিক্রয়কে আমাদের বেস ধরতে হবে, বিক্রয় 25,000 এককে আমাদের বেস ধরে এটাকে 25,000-কে 5 দিয়ে গুণ করতে হবে। 5 দিয়ে গুণ করার পর আমার আসছে 1,25,000 টাকা। এবার আমরা এই দুইটাকে ম্যানেজ করার পর আমাদের আসছে কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন মার্জিন আসার পর ওই কন্ট্রিবিউশন মার্জিনকে আমরা 1,40,000 দিয়ে মাইনাস করবো, ফিক্সড কস্ট বা স্থির ব্যয় দেওয়া আছে 1,40,000 টাকা। এবার আমরা মাইনাস করে দেওয়ার পর আমার আসছে 35,000 টাকা। এভাবে হচ্ছে অঙ্কটা। যদি আমাকে এককের টাকা বের করতে বলা হয়, সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে 12 টাকার সাথে 5 টাকা মাইনাস করে দিতে হবে। যদি বলে যে একক প্রতি বিক্রয় মূল্যের পরিমাণ নির্ণয় করো বা একক প্রতি মুনাফা নির্ণয় করো, একক প্রতি যদি বলা হয় থাকে, তাহলে একক প্রতি বিক্রয় মূল্যের সাথে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় মাইনাস দেবে। এরপর যদি আমাকে চলতি বছরের মুনাফা নির্ণয় করতে বলা হয় বা মোট মুনাফা টাকায় নির্ণয় করো, এক্ষেত্রে টাকায় যদি টাকায় নির্ণয় করতে নাও বলে মুনাফা নির্ণয় করতে যদি বলা হয়ে থাকে, সেক্ষেত্রে আমাকে এটাই ফলো করতে হবে, বিক্রয়ের সাথে একক প্রতি বিক্রয় মূল্য গুণ, আবার বিক্রয়ের যে টাকাটা দেওয়া আছে সেটার সাথে পরিবর্তনশীল ব্যয়ের টাকাটা গুণ করে যে টাকাটা আসবে 25,000-এর সাথে। ধরো আমার, আমি আগেই বলেছিলাম যে 25,000 টাকা, 25,000 একক দেওয়া আছে এবং একক প্রতি বিক্রয় মূল্য হচ্ছে 12 টাকা। এখন 25,000-এর সাথে 12 গুণ করে দিলাম, আমার এক বিক্রয়ের টাকাটা পেয়ে গেলাম, 3 লাখ টাকা পেয়ে গেলাম। এবার আমাকে এই 25,000 টাকার সাথে আবার 5 টাকা গুণ করতে হবে, 25,000 এককের সাথে 5 টাকা গুণ করার পরে আমার আসছে 1,25,000 টাকা। এখন এই 3 লাখ টাকার সাথে 1,25,000 টাকা মাইনাস করার পর
আমার যে টাকাটা আসবে সেই টাকাটা হবে আমার কন্ট্রিবিউশন মার্জিন বা অনুদান প্রান্ত। এবার এই অনুদান প্রান্তকে আমরা স্থির ব্যয় দিয়ে মাইনাস করে দিলে আমার চলতি বছরের মুনাফা পেয়ে যাব বা আমার নিট মুনাফা পেয়ে যাব। আমাদেরকে মুনাফা বের করার বলা যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমাকে এটা ফলো করতে হবে, কিন্তু একটু মাথায় রেখে অঙ্কগুলো করতে হবে, অনেক টাপ অঙ্ক আমি শিখেছি। তো এরপরে স্টেপ টু নিয়ে আমি কথা বলবো, আর যদি স্টেপ ওয়ানে কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।